বর্তমানে যাদের গাছের ফুল একদমই ঝরে যাচ্ছে, কোনো ফলে পরিণত হচ্ছে না, ভিডিওটি শুধুমাত্রই তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার সেই জায়গার ভিডিওটি আপনাদের জন্য করতে যাচ্ছি, যেটা হচ্ছে অজস্র ফুল রয়েছে, যেন ভিডিওটি আপনারা বুঝতে পারেন। আর এই সেই জায়গা যেখানে আমি শুরু শুরুতে সামারের অনেক বেশি বিন খেয়েছি। আবারও নতুন করে এ গাছে অনেক 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 ফুল এসেছে এবং নতুন অনেক ফলনও আসছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই গাছটি যেখানে কিন্তু আমি অনেক বেশি ফলন পেয়েছি। আর এইখানে হচ্ছে একটি মাত্র রানার বিনের গাছ, আর এখান থেকে যে কী পরিমাণ ফলন আমি পাচ্ছি এই সামারে আলহামদুলিল্লাহ বলেও বোঝানো যাবে না। সো ভিডিওটি যেন বড় না হয়ে যায় আমি তার জন্য আপনাদের একটু বলে দিচ্ছি। এই যে যখন দেখবেন যে এত পরিমাণে ফুল এসেছে কিন্তু ফুলগুলো সবই ঝরে যাচ্ছে, তার কারণ কি? ফুলগুলো না কোনো ফলে পরিণত হচ্ছে না কিছুই। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে সব থেকে কিনে নিয়ে আসি রানার বিন, শুকর আলহামদুলিল্লাহ অনেক চমৎকার হয়েছে। এখান থেকে কিছুটা বীজ আমি রাখবো, আর হচ্ছে বাকিগুলো তো প্রতি সপ্তাহে চারটি পাঁচটি করে খাওয়া হচ্ছেই, তার মানে হচ্ছে অনেক অনেক বেশি এই যে দেখেন হচ্ছে। আর সবচাইতে মজার যে বিষয় সেটা হচ্ছে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তবে চলেন আমরা সবার শুরুতে কি তোর আছে যার কারণে আমাদের এই সমস্যার সমাধান হবে। আর তা আর কিছুই না, আপনাদের এই সময় প্রচুর পরিমাণে ফসফরাস দিতে হবে যেন আপনার এই ফুলগুলো টিকে থাকে এবং ফুলগুলো যেন ঝরে না যায়। আমার অন্যান্য গাছে এত পরিমাণ ফুল নেই, তাই যেই গাছে বেশি ফুল আমি ভিডিওটি সেখানে দাঁড়িয়ে করছি যেন আপনারা বুঝতে পারেন। কারণ এটা হচ্ছে অনেক বেশি কষ্টের যে এত পরিমাণে ফুল আসে কিন্তু ফুল থেকে ফল হয় না, সব কিছুই ঝরে যায়। তো আমি জানি যে এই কষ্টটি আসলে মেনে নেওয়ার মতন না, অনেক বেশি খারাপ লাগে। আলহামদুলিল্লাহ এই যে দেখেন সিম গাছের ফুলগুলো থেকে চমৎকার সিম কিন্তু হচ্ছে। এই যে দেখেন একটু নজর বোলালেই দেখতে পাবেন এখানে মাত্র কয়টি গাছ, তারপরেও ঝাঁকে ঝাঁকে কিন্তু ফুল এসেছে। আপনাদের কষ্ট করে তেমন কিছুই করতে হবে না, আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা প্রতিদিন যে খাবার খান, যে আলু ব্যবহার করেন, সেই আলুর খোসাগুলো আমি শুধু একটু বলে দিচ্ছি যে আলুর খোসাগুলোকে আপনারা পানিতে ভিজাবেন চাপা অবস্থায়। চাপা অবস্থায় বলতে আমি একটু বুঝিয়ে দিই, আমার আলুর খোসা হচ্ছে এই পর্যন্ত আর পানি দিয়েছি আমি এই পর্যন্ত, যেন পানিতে এই খোসাগুলো চাপ পড়ে সব কিছু বের হয়ে আসে চমৎকারভাবে। আপনারা যদি পুরো এইভাবে পানি দিয়ে দেন তাহলে কিন্তু এই আলুর খোসার পুরোপুরি ফসফরাসটি আপনারা খুব একটা ভালো পাবেন না। তাই চাপা অবস্থায় পানি দিতে হবে, আর তার জন্য আপনাদের কি করতে হবে, সমান সমান পানি না দিয়ে কিছুটা নিচে দিতে হবে। তো আমি 4 ঘন্টা এইটুকু পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর আমি যে ভাত রান্না করি সেই চাল ধোয়ার পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন খুবই সিম্পল, আসলে কি অনেক বেশি কষ্ট হয় যদি আপনাদের ফুল থেকে এইরকম ফলনগুলো আসলে না হয়। এই যে দেখেন যে কি পরিমাণ ফলন হচ্ছে, আবার এই যে দেখেন ছোট ছোট কিন্তু আপনারা যদি একটু নজর বুলান অনেক ফলন কিন্তু দেখতে পাবেন। এই যে দেখেন খুবই সিম্পল একটি ছোট্ট আমার কাছে চারা গাছ ছিল, তো আমি চিন্তা করলাম গাছটিকে মেরে না ফেলে আমি একটি সাইডে লাগিয়ে রাখি। এই যে দেখেন একটি কিউকাম্বার চলে এসেছে, এটি আসলে একদমই মরে যাওয়ার মতো একটি গাছ ছিল, আমি শুধু লাগিয়ে রেখে এদেরকে একটু যত্ন দিয়েছি। এই যে দেখেন আরও একটি এখানে আসতে যাচ্ছে। তো এইটুকু গাছে আমি যদি দুটিও পাই মন্দ কি, কারণ এই যে মেইন মাথাটি আমার গাছটি বড় হওয়ার আগেই বিড়াল ভেঙে দিয়ে গেছে। তো ভেঙে দিয়ে যাওয়ার কারণে আমার গাছটি বড়ও হয়নি সময় মতো, আমি একে কি বলে সময় মতন আমি এর 1G কাটিং করতে পারিনি। কারণ এইটুকু এই যে শসা দেখতে পাচ্ছেন তার উপরেই এই যে দেখেন এইটুকুই হচ্ছে গাছ, বিড়াল কিন্তু ভেঙে দিয়ে গেছে। তো বড় না হলে আপনি কিভাবে 1G কাটিং করবেন? তো একটি শসা হয়েছে, ভাবলাম ঠিক আছে গাছটি যদি আর বড় না হয় শসাটি আমি রেখে দিই। সো সেই পারপোসে আমি শসাটি রেখে দিয়েছি। তারপর এই যে দেখেন এখানে যে যত্ন করছি শত শত করলাও আসতে যাচ্ছে, এই যে একটু নজর বোলালেই দেখতে পাবেন। সো এভাবেই করে কিন্তু আমি এই গাছের যত্ন করেছি। এই যে দেখতে পাচ্ছেন একটি ফলে মাছি, ঠিক এইভাবে মাছিগুলো বসলে ফলগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য শুরু শুরুতে যখনই আপনার এই ফলনগুলো হবে আপনি খেয়ে নেবেন। আমি যেহেতু বীজ বানাবো তাই আর তুলছি না। তো আপনারা যে কাজটি করবেন, এই যে দেখেন আপনারা সরাসরি গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য ভিডিওটি করতে যাচ্ছি। এই যে দেখেন শুধু এভাবে দিয়ে দিবেন, এই যে আর কোনো কিছুই না। এই যে দেখেন, সো এখানে যেহেতু পরিমাণে বেশি আছে সো আমি এখানে কিছুটা দিচ্ছি। আর যেহেতু আলুর খোসা, সেহেতু আপনারা যেই কাজ করবেন এগুলো যদি এমনিও গাছের গোড়ায় ঠিক এভাবে ফেলে রাখেন আপনার সেম কাজ হয়ে যাবে, এই আলুর খোসাগুলো পচে। এই যে দেখেন
সেম কাজ হয়ে যাবে, যেহেতু বৃষ্টি আর সামনে যেহেতু ঘিকাঞ্চন, তাই আমি এই ঘিকাঞ্চন গুলো পাড়া দিয়ে সেইখানে যাচ্ছি না। আমি বৃষ্টি কমলে, জানি না কমবে কিনা, তারপর আমি মাটির সাথে কিছুটা মিশিয়ে দিয়ে যাব। তো এরপর এই যে দেখেন আপনাদের গাছের কোনো ফুল ঝরে যাবে না, লাউ বলেন, কুমড়া বলেন, সিম বলেন, রানার বিন বলেন, শশা বলেন, তারপরে হচ্ছে বেগুন বলেন, করলা বলেন, সবগুলো ফুল আপনাদের টিকে যাবে, ট্রাস্ট মি। এভাবেই কিন্তু আমি এত ফলন পাচ্ছি। আর এখন ওই যে বললাম না যে আপনাদের সাথে আরও একটি জিনিস শেয়ার করব, কেন এই বীজ রাখছি। গতকালকে আমাকে এক আন্টি, আমি জানি না, আমারই লাভলি ভিউয়ার, সে আমার চ্যানেলে টানা অনেক বছর যাবত ভিডিও দেখে, সো সে আমাকে একটি কমেন্ট করেছে যে মা তুমি যখনই বাংলাদেশে আসো আমাকে এই যে সিম, এই সিমের বীজ দিবা, আমি কখনোই এইরকম কমলা কালার সিমের ফুল দেখিনি। তো ইচ্ছে আছে, যেহেতু আন্টি চেয়েছে এবং মা বলে সম্বোধন করেছে, এটা না করলেও সে যেহেতু চেয়েছে আমি অবশ্যই তার জন্য দেশে গেলে এই সিমের বীজ নিয়ে যাব। আর তার আগে যদি আমি তার পোস্টাল অ্যাড্রেস পাই আমি অবশ্যই তার জন্য পাঠিয়ে দিব, কারণ আমার কাজই হচ্ছে যে আমার গাছপালা দেখে যেন আপনাদের এতটা ভালো লাগে যেন আপনারাও নিজেদের আঙ্গিনায় ছড়াতে পারেন। আর এটি যেহেতু এই দেশের সিম, কেন নয় আমাদের বাংলাদেশেও এর বংশবৃদ্ধি হোক। তবে হ্যাঁ, বরিশাল থেকে যে আন্টি আমাকে কমেন্ট করেছে আমি তাকে একটু ইজি হওয়ার জন্য বলে দিচ্ছি যে আন্টি যদি আপনা যদি আপনি আমার এই ভিডিওটি দেখে থাকেন, আমরা বাংলাদেশে যে মুকুলি সিমরা খাই এটি কিন্তু সেই মুকুলি সিমরা সিম, মুকুলি সিম যেটাকে বলি সেটারই ছোট জাত। সেটাও মিষ্টি হয় ভর্তা করে ভাজি করে খাই, এটাও মিষ্টি হয় ভর্তা করে ভাজি করে খাই। সেই মুকুলি সিমের ছোট জাতি হচ্ছে এই রানার বিন, এই যে দেখেন। আর এটা দেখতে কেমন আমি আপনার উদ্দেশ্যে শুধু একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, যদিও অনেক বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে ঠিক এমন। সো অবশ্যই আমি বীজ রাখবো এবং দেশে আসলে বা পোস্টাল অ্যাড্রেস পেলে আমি আপনার জন্য অবশ্যই পাঠিয়ে দিব। তো যাদের সমস্যা ছিল যে গাছের ফুলগুলো সব ঝরে যাচ্ছে, ফলে পরিণত হয় না, আশা রাখছি আপনাদের এই প্রবলেমগুলো এই ভিডিও দেখে একদমই সলভ হয়ে যাবে। অনেক বেশি বৃষ্টি তাই আমি থাকছি না, এখান থেকে চলে যাচ্ছি। আর আপনারাও ঠিক এভাবে খাদ্য বানিয়ে আপনাদের সবগুলো গাছে দিবেন, বিশেষ করে বেগুনের গাছ, করলার গাছ, এইসব গাছ নিয়ে সবাই এত স্ট্রাগল করছে যে কি আর বলবো। সো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।